আজকে আমি নিজেই গাড়ি গুট্টা লইয়া বের হইছি, একটা না দুই দুইটা, তাও আবার একটা রিকশা লইয়া। কেন কেন মানে আপনি জানেন না কিছু? জানি না। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রাজশাহী থেকে ঢাকা আসার। সেই ভিডিওটার কন্টেন্ট ছিল সুন্দরী মেয়ে পাশে বসবে সে আশায় ট্রেন জার্নি। তো সেই ভিডিওটার সেকেন্ড পার্ট আপলোড হবে এই ভিডিওতে। হ্যাঁ, এখন আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি। তো রিক্সাওয়ালা মামা রকেটের গতিতে আমাকে নিয়ে চলে আসলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। গাড়ি থেকে নেমেই ভিতরে ঢুকতেই সবাই দেখি শুধু বীর 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 করে বের হচ্ছে। আর আজকেও আমি একা, সাথে কেউ নাই, তাই জার্নিটা বোরিং মনে হইতাছে। তো এখানে টিকিট কাটতে হয়, বাট আমার তো টিকিট কাটার প্রয়োজন নেই, কারণ আমি আগেই অনলাইনে টিকিট কেটে ফেলছি। গুড। অবশেষে চলে আসলাম স্টেশনে, 4-5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম। এখানে একটু নিরিবিলি জায়গা আছে, এখানেই ইন্টারভিউটা দেয়া যাক। ঠিক আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এন্ড আমার সাথে আছে, আমার সাথে কি আছে দেখবেন, এই একটা ওই একটা, আজকে গাটি গুট্টা লয়ে চলে আসছি। সো গাইজ, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রাজশাহী থেকে ঢাকা আসার সময়, যে পাশের সিটে সুন্দরী মেয়ে বসবে সে আসেই ট্রেন জার্নি। সো আজকে আমি কমলাপুর থেকে রাজশাহীতে যাচ্ছি, ব্যাক যাচ্ছি বাসায়। সো আজকেও দেখবো যে আমার পাশের সিটে কে বসে। আমার তো পুরা কপাল, আমার তো কপালটাই খারাপ, যে কোনো সময় সুন্দরী মেয়ে বসে না, শুধু বুড়া কাকু, বুড়া নানু, খালা, মামি, নানি, মানে সব কিছু এইরকম টাইপের, বাট কখনো আমি কিন্তু সাকসেস হই না। সো আজকে দেখবো যে কি হয়, আমার কপালটা কি গুড লাক নাকি ব্যাড লাক। আগের যে ভিডিওটি আপলোড করছিলাম সেই ভিডিওতে আমি পিন কমেন্ট করছিলাম যে আবারও ঢাকা থেকে রাজশাহী ব্যাক করার সময় আরও একটি ভিডিও বানাবো, তখন দেখবো পাশে কে বসে। তো এখানে অনেকে অনেক কমেন্ট করছিলেন যে ভাই আবারও সেই বুড়া কাকু বসবে, আবারও খালা, নানি, মামি, মানে এমন টাইপের কেউ কিছু বসবে। সো গাইজ, দেখবো আজকে আজকে কে বসে। আমি জার্নি করতেই থাকবো, যতদিন না পাশে একটা সুন্দরী মেয়ে বসবে ততদিন আমি জার্নি করতেই থাকবো। এখন বাজে হচ্ছে 12:30, আর আমার ট্রেনের টাইম হলো 2:30। সো অনেক আগে চলে আসছি, এখন স্টেশনে বসে আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। আরে আঙ্কেল উঠবেন, হাত ধরেন। আঙ্কেল দেখি অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকাচ্ছিল, তো আমি বুঝতে পেরে তাকে একটু হেল্প করলাম। গুড। এদিকে দেখি এক পুলিশ ভাই হাত বাড়াই দিয়ে দাঁড়িয়ে আছে, তো তারেও টেনে তুললাম। কিন্তু পিছনে যত চমলক্য বাহিনীগুলো আছে তাদেরকেও যদি হেল্প করতে যাই তাহলে আমি নিজেই পড়ে যাব। তো যেখানে যায় আর কি ভালোবাসার মানুষগুলো থাকে, তো সাপোর্ট পেয়ে খুব বেশি ভালো লাগে। তো ট্রেনের টাইম হয়ে গেছে, সামনে একটা পিছনে একটা গাটি গুট্টা লইয়া দিলাম একটা দৌড়। তো ট্রেনটাও চলে আসলো, আমি আর দেরি না করে লাফ দিয়ে উঠে পড়লাম। দেখি 3 সিটের আসন, তো আমার যত গাটি গুট্টা ছিল সবগুলো উপরে রেখে আমি একাই জায়গা দখল করে নিলাম। তো ট্রেন থেকে নেমে বাহির থেকে দেখছি যে পাশের সিটে কে বসে। ও মাই গড, পাশের সিটে দেখতেছি একটা মেয়ে বসতেছে। আজকে মনে হয় ট্রেন জার্নির স্বপ্নটা পূরণ হলো। তো আমি আর দেরি না করে দৌড় দিয়ে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। তো আপু দেখছি টিকটক ভিডিও দেখতেছে আর ডান্স করতেছে, মানে এক কথায় সেই লেভেলের মুডে আছে। যাই হোক, আপুরে বললাম আপু মাঝখানের সিটটা তো আমার, তো একটু বের হন কষ্ট করে আমি একটু ঢুকবো। ওরে বাবা রে বাবা, এই কথা বলতেই আমাকে উল্টা বলে, এতক্ষণ কোথায় ছিলেন, আগে আসতে পারেন নাই? ট্রেনে উঠে একটা মজার জিনিস চোখে পড়লো, ট্রেন যাচ্ছে একদিকে বসে আছে আর একদিকে, ট্রেনের সিট একদিকে বসে আছে তার উল্টা দিকে। বুঝতে হবে এটাই হচ্ছে বাঙালি। ট্রেনের মধ্যকার চানাচুর ভাজা খাইতে যে কি টেস্ট, যারা একমাত্র খেয়েছেন তারাই বলতে পারবেন কতটা টেস্টি। ঠিক বলেছো। তো সামনে দেখি এক আঙ্কেল ট্রেনের মধ্যে নামাজ পড়তাছে, তো এতগুলা মানুষের মধ্যে নামাজ পড়তাছে এটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগলো। অন্যদিকে দেখি আমার পাশের সিটের এক ভাই হাদিসের বই পড়তাছে, শুধু বইই না, কখনো আবার ফোনটা বের করে ফোনে কোরআন তেলাওয়াত করতাছে। সত্য কথা বলতে আমার এই ভালো কাজগুলো দেখার পর থেকে অনেক বেশি ভালো লাগছিল, তাই আমিও আর ফোন টিপাটিপি না করে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। পরবর্তী আবারও কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।